সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র বিষয়ক ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি নতুন বশীকরণ সম্পর্কে জেনে নেই। ভিউয়ার্স, আশা রাখতে পারি যে আপনারা এই ছোট্ট যন্ত্রটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যন্ত্রটি খুবই ছোট্ট, যদিও এই যন্ত্র দিয়ে কাজ করার বেলায় আপনারা অবশ্যই মাথায় একটি কথা রাখবেন যে কোন ধরনের ভুল করা যাবে না। তাহলে আর এই যন্ত্র দিয়ে যেভাবে বশীকরণ করার আবশ্যক বা যেভাবে আমি বলবো এখানে বা কিতাবে বলা আছে সেভাবে করবেন, অন্যথা আপনাদের ক্ষতি হয়ে পড়বে। তাই আমার উচিত আপনাদেরকে সতর্কবাণী করে শুনিয়ে দেই, আর সতর্ক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভালো একটি উপদেশও দিব। এই যন্ত্র দিয়ে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে 100% বসে আনয়ন করতে পারবেন। কেননা এই বশীকরণ আদৌ আমরা যতবারই করেছি ততবারই আমরা সফল হয়েছি এবং আপনিও সফল হতে পারবেন, এটাতে আমি আপনাদেরকে 100% খাঁটি কথা দিলাম। তো এই যন্ত্রটিকে কিভাবে অঙ্কন করবেন, কিভাবে বশীকরণটি সমাধা করবেন সে সম্পর্কে বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, এবং আপনারা এমনি কমেন্টে গিয়ে অবশ্যই ভিডিওটি কেমন হলো এ সম্পর্কে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি ভিডিও বানাই আবার চ্যানেল ছেড়ে চলে যাই, কেন চলে যাই, এটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্যই, যাতে করে আমি তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি, যাতে করে আমি আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। আর যেহেতু কে স্ক্রিন নাম্বার দেয়া থাকে আর আপনারা অবশ্যই আমাকে কল দেন আপনাদের কাজ করানোর উদ্দেশ্যে, আমার উচিত আপনাদের কাজগুলো আমি 100% করে দিই। এজন্য আমার শিক্ষারও আবশ্যক আছে, আমার নিজেরও গুরু আছে, তো নিজস্ব গুরুর কাছে গিয়ে আমার শিখতে হয়। তো এতে করে আমি চ্যানেলে উপস্থিত থাকতে পারি না, এজন্য আপনারা কেউ আমাকে খারাপ ধারণা নেবেন না, কেননা শুধুমাত্র আপনাদেরকে উপকার করার উদ্দেশ্যেই আমি আমার চ্যানেল থেকে ফারগ হয়ে চলে যাই। যদিও আমি জানি যে চ্যানেল থেকে চলে যাওয়ার পর এই চ্যানেলটা একদম নিচে নেমে আসে, তবুও আমি চলে যাই, কেননা আমার আমি চাই এবং আমি জানি যে বহু মানুষ আমার দিকে তাকিয়ে থাকে এবং আশা রাখে যে তারা যেন আমার দ্বারা উপকৃত হয়, এবং আমারও আশা যেন আপনারা সবাই আমার দ্বারা উপকৃত হতে পারেন। তো এখন চলুন আমরা মূল টপিক সম্পর্কে আলোচনা করি। তো সঙ্গে সঙ্গে আরেকটা কথা জানিয়ে দিই, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে নাম্বারটি ব্যবহার করতে পারেন। তো এই যন্ত্রটির বিধি হলো এরকম, বাজার থেকে অবশ্যই চন্দন কিনে আনতে হবে। যেখানে বানিয়েতে দোকান যাবেন বা কবিরাজি দোকান যাবেন সেখানে অবশ্যই চন্দন পাবেন, আর সেন্দুর পাবেন, সেন্দুর, চন্দন, ভোজপত্র, এগুলো আপনারা বানিয়েতে দোকান বা কবিরাজি দোকান যেটাই বলুন না কেন সেখানে অবশ্যই পাবেন, সেখান থেকে কিনে আনবেন। কেশর ও কস্তুরি দিয়ে এই যন্ত্রটিকে লিখতে হবে
তাহলে এই যন্ত্র দ্বারা আপনারা সর্বকাজ সিদ্ধ করে নিতে পারবেন। এখন কথা হলো যেটিকে চন্দন সিন্দুর ভোজপত্র এগুলো আপনার জোগাড় করা হয়ে গেছে, এবং কেশর কস্তুরি দিয়ে আপনারা এই যন্ত্রটিকে লিখেও নিলেন, এখন কথা হলো যে সব কাজ সিদ্ধ হয়। যে কোনো কাজ করেন না কেন, যে কাজটি করবেন সেই কাজটি সিদ্ধ হয়, যাতে পরিপূর্ণতা আসে, যাতে আপনি সাকসেস হন, সেজন্য আপনি এই যন্ত্রটিকে বাহুতে বেঁধে রাখতে পারেন। এখন যেহেতু আমি পূর্বে বলছিলাম যে আমি বশীকরণ কিভাবে হয় এই সম্পর্কে এখানে আলোচনা করব, তাই এই যন্ত্র দিয়ে কিভাবে বশীকরণ করবেন সে সম্পর্কে জানার জন্য অবশ্যই স্কিপ করবেন না, এখন জেনে নেন কথাগুলো। যেটাকে পূর্বে বলছিলাম যে চন্দন সিন্দুর এবং ভোজপত্র এগুলো আপনারা বাণিজ্য দোকানে পাবেন, সেখান থেকে খরিদ করে নিয়ে আসবেন, এবং কেশর ও কস্তুরি দিয়ে এই যন্ত্রটিকে খুব সুন্দর ও পরিপাটি করে অঙ্কন করবেন, যেভাবে যা আছে সেভাবে অঙ্কন করবেন। এখানে আমি আপনাদেরকে অবশ্যই একটি কথা জানাতে হবে, সেটি হলো এরকম যন্ত্রটি যখন লিখবেন তখন এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির এখানে আপনারা এই যে উপর দিক এখানে আপনারা নিজেদের নাম লিখবেন, এখানে আপনারা যাকে বশীকরণ করতে চান এই যে দেখেন এখানে 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 আপনারা তার নাম লিখবেন, বা আপনারা এরকম লিখতে পারেন যে অমুক আরো অমুক এখানে নিজের নাম এখানে মেয়েটির নাম লিখতে পারেন, বা এখানে নিজের নাম লিখতে পারেন এখানে মেয়েটির নাম লিখতে পারেন, যেভাবেই করুন না কেন যেন আপনার নাম এবং প্রেয়সী বা প্রেমিকা তার নামটি যেন আপনারা উল্লেখ করতে না ভুলেন। এবার কথা হলো যে যেহেতু সবকিছু আপনার ক্লিয়ার হয়ে গেল, তাই এই যন্ত্রটিকে অবশ্যই একটি প্রদীপ নিতে হবে। প্রদীপ আমি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো যেহেতু আমি এখানে প্রদীপ দেখাবো, তাই আমি ইউজ করা প্রদীপটাকে দেখাবো। এই যে এখানে দেখেন, এখানে দেখে নেন, তো আমি ইউজ করা প্রদীপ এটা। তো আপনারা একটি কাজ করবেন, এরকম একটি প্রদীপ নিয়ে নেবেন, তারপর প্রদীপের আগুনে এটিকে অবশ্যই অবশ্যই জ্বালিয়ে দিতে হবে। এবার যে ভস্মটি হবে ওই ভস্ম আপনি যাকে খাইয়ে দিবেন বা যার নামটি এই নকশায় উল্লেখ করেছিলেন তাকে যদি খাইয়ে দেন, তাহলে অবশ্যই অবশ্যই সে আপনার বশীভূত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি বশীকরণ না হয় তাহলে আমাকে বলবেন, আমি চ্যানেলটাকে বাদ দিয়ে দিব। তো এর চেয়ে গ্যারান্টি সহ কথা আমি আপনাদেরকে আর বলতে পারবো না, তবে কেউ যদি নিজ দোষে করতে অক্ষম থাকেন সে সম্পর্কে আমাকে বলে কোনো লাভ নাই। আশা করতে পারি আপনারা সবাই এক একজন জ্ঞানী লোক, তাই অল্প কথায় আপনারা বুঝে নেবেন সবকিছু। আর সর্বশেষে অবশ্যই আপনি আপনাদেরকে একটি উপদেশ দেব যে কেউ যদি নিজ থেকে বশীকরণ করতে সম্পূর্ণ উপলক্ষণ, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, সর্বশেষে আপনাদেরকে শুভ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালাম।